বন্ধুরা, আজকে নওগাঁ সরকারি কলেজে প্রথম এলাম। কলেজে আমি প্রবেশ করছি। অনেক সকালে চলে এসেছি, এখনো পুরোপুরি খুলেনি গেটটা, একটু সাইড দিয়ে প্রবেশ করলাম। কলেজে ঢুকেই হাতের ডানে শহীদ মিনার। এই হলো এক নজরে কলেজ। চমৎকার কচি পাতা, বাস্তবে আরো সুন্দর সবুজ কালার। সবুজ ছাউনি দেয়া আছে, নিচে অনেকগুলো বসার বেঞ্চি। ওই যে বিজ্ঞান ভবন, তার চারতলায় ভূগোল ও পরিবেশ বিভাগ, ওটাই আমার গন্তব্যস্থল। কেউ আসেনি, অনেক ভালো হয়েছে, এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। এখানে ব্যাডমিন্টন খেলা হয়। অনেক দূরে আরো ভবন রয়েছে। মেহগনি গাছ, কচি পাতা, জীর্ণতার খোলস ফেলে নতুন হয়ে উঠেছে, দেখতে ভালো লাগে। আমাদেরও উচিত, মানুষদেরও উচিত পুরাতনের খোলস ছেড়ে নতুনের পথে এগিয়ে যাওয়া। তাই তো নতুন কর্মস্থলে এলাম, নতুন পরিবেশ, নতুন মানুষ, নতুন কিছু দেখব, পৃথিবীকে নতুনভাবে জানব। মাঝখানে ঢাকা থেকে নওগাঁর জার্নির কষ্ট,
সেটুকু উপভোগ করতে হবে। আমি যাচ্ছি বিজ্ঞান ভবনের দিকে, যে টিন শেড দিয়ে আসা যাওয়ার রাস্তা। নিশ্চয়ই বৃষ্টি থেকে বাঁচার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। ওইদিকে খেলার মাঠ, এটা মনে হয় কোয়ার্টার। এটা মনে হয় মঞ্চ, উন্মুক্ত মঞ্চ। গ্রামীণ পরিবেশ, ভালো করে দেখে নেই ভূগোল ও পরিবেশ বিভাগ। কি পাখি যেন ডাকছে, এই তো প্রশাসনিক ভবন। একাডেমিক কাম এক্সামিনেশন হল, খাবারের সন্ধানে চড়ুই, আমরাও চলি জীবিকার সন্ধানে। মানুষ ছাড়া আর কাউকে চাকরি করতে হয় না জীবিকার জন্য, টাকা লাগে না কারো, শুধু মানুষেরই টাকা লাগে, অর্থ লাগে। এই অর্থের জন্য এত দূর ছুটে আসা। তো বন্ধুরা, যারা এই কলেজটি দেখেননি, আমার মাধ্যমে তারা দেখলেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিচিত্র কিছু বিষয় জানতে হলে আমার সাথে থাকুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।